আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কারওয়ান বাজারে ইলিশের বাজার দর কেমন চলছে? আজ পাইকারি মার্কেটে কিছুটা দাম বেশি দেখেছি, পাইকারিতে দেখে আসলাম দাম একটু বেশি। দাম বেশি ভাই, ইলিশ মাছ কম, ইলিশ নাই কইতে গেলে, কেজিতে 110 বাড়ছে। আবার আরো সামনে বাড়বে, কাস্টমার তো বোঝে না, এখনো কেনে না, কাস্টমার কমার জন্য অপেক্ষা রয়েছে, বা লাস্টে কাস্টমার খাবে না। আপনার সঙ্গে আজকে দেখা হলো। জি, আমি বাজারে বসি না, সাতপুরে মাছ নাই তো, আমার দেশি মাছগুলা সাতপুরে সুরেশ্বর আবদা নয়রা এই জায়গার মাছ কম, এই জন্য বাজারে আমি বসি না, সাতপুরে মাছটা আইলেই বসবো। আজকে কেমন বিক্রি হচ্ছে? সামনে সামনে অমাবস্যা লাগবে, অমাবস্যায় কিছু মাছ পাওয়া যাবে, অনেকেই বলে যে চাঁদপুরে তো মাছই হয় না। না, আসে অল্প আসে, চাঁদপুরে মাছ অনেক দাম, চাঁদপুরে মাছ পরিষ্কার, একবার আয়না মতো পরিষ্কার। বাংলার মোড় পাইকারিতে তো মাছ নাই। হ্যাঁ, বাজারে ভিতরের বাজারে তো মাছ নাই, ভিতরের বাজারে মাছ নাই, কম মাছ অনেক কমাইছে, অন্যান্য দিনের ধরে অনেক কমাইছে। মাছ দেন স্যার, 10 টাকা বেশি দেন, 1250। হ্যাঁ, আমি দাম করে মাল বেশি স্যার, দাম করুন, একদম একদম 1250, 1120 টাকা কিনে আনছি, 1200 টাকা কিনে আনছি স্যার। আমার তো মাছ নিলেন খারাপ হলে টাকা রিটার্ন, আর তুই মাছ দেখ, এই বলো তোর খুব ভালো হইলো, বললি না ভালো মাছ সাইডে দেই ভালো দেখে দেয় না, ভালো দেখে থাকলে আমার মাং না কত খুবই সুন্দর মাল ভাইয়ের, এখানে আমরা আসলে সুন্দর মাল দেখলাম। আমার নাম্বারটা দিয়ে দিই।
পাইকারি হইছে তো না আজ পাইকারি লাগছে 700 টাকা তিনটা তার মোবাইল নম্বর দিচ্ছি 07 96 25 71 45। দেখলেন ভালো মাছ, 1 কেজি সাইজের মাছ, ডিম ছাড়া মাছের দাম 1200 টাকা কেজিতে বিক্রি হলো। আবার ঠিক 1 কেজি সাইজের মাছ, ডিমওয়ালা মাছ আপনার 150 টাকাতেও কিনতে পারবেন। আসলে মাছ চেনাটা মূল বিষয়, ভালো মাছ কিনতে হলে আপনাদেরকে বাজারে আসতে হবে, মাছ দেখতে হবে। দেখুন মাছের পার্থক্য, দেখুন 1200 এবং 1100 টাকার মাছ। ভালো মাছ যারা চিনেন তারা আসলে চিনে কিনতে পারবেন 1 কেজি 200 গ্রাম করে। দেখুন বিক্রি হয় কিভাবে, ভালো মাছ আনলে তার বিক্রি দ্রুত হয়ে যায়। যারা মাছ চিনে তারা একটু দাম বেশি হলে ভালো মাছ পছন্দ করে তারা কিনে থাকেন। আপনি কি বিক্রি করতে পারছেন ফোনে? ফোনে বিক্রি করিনি, আসে আসে কাস্টমার আইছে কিন্তু আজকে তো 1 কেজি 200 গ্রাম 1200 বিক্রি করলেন। ১ কেজি ১২০ গ্রাম দেখুন পাশাপাশি মাছ, একটি 1200 টাকা, একটি 1100 টাকা। এই মাছটিতে ডিম আছে, মাছ একটু নরম, এই মাছটিতে ডিম নেই এবং অনেক বেশি তরতাজা। 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রামের মাছ। এই মাছগুলোর যারা ভালো ক্রেতা তাদের চাহিদা বেশি। এখানে বাসার ভাই বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, কেমন আজকে বাজার কেমন চলে? ভালোই চলছে। এটা কত চলে? 2 কেজি আছিল, 2 কেজি নেবেছি 1300 টাকা কেজি। দুটি আছিল, আইডি আছে 1 কেজি 500 600, এটা 1150 1100। পাইকারিতে তো দেখে আসলাম মাছ কম, ভিতরে মাছ কমে গিয়েছে অনেক, সকালে বেশি ছিল, সকালে বেশি ছিল। আসলে বাজার ভোরবেলা থেকে, ভোর রাত থেকে বাজার শুরু হয় পাইকারিতে, যে কারণে মাছ এক এক সময় এক এক রকম, ঘন্টায় ঘন্টায় দামের পরিবর্তন ঘটে পাইকারি বাজারে। আর যারা খুচরা কিনে নিয়ে আসেন সকালবেলা, ওখান থেকে এনেই তারা এখানে এসে বিক্রি করে থাকেন। বাসার ভাইয়ের ব্যস্ত সময় যাচ্ছে, দেখুন মাছের বেচা কেনা চলছে। আমরা এই যে ভিডিও করি আপনাদের নাম্বার দিয়ে, এতে কি কোনো লাভ হয় আপনাদের? যোগাযোগ করে মানুষ? যোগাযোগ একজনই করছিল,
বাংলাদেশে মুসলিম ব্যাপারে আমরা নাম বেশি যে আচ্ছা হয় আমরা ইংলিশ মাছ বেশি করে অনেক কম কম কবে ভাই আমি একটু বলতে বলবো ভাই 1150 বন্ধু তুমি একদম 1100 কি মাল তো দেখাই ও ভাই আমার ওই যে 7000 5000 জন কইছ আগে